ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী বেশং তত জয়োমুদীরয়। নষ্ট প্রায়শু অবদ্বেষু নিত্যং ভগবত সেবয়া, ভগবতের উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্ঠিকি। মুখম করতি বাচলম পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম, যৎকৃপা তমহম বন্দে শ্রীগুরুন দীনতারিণম পরমান্দ মাধবম শ্রীচৈতন্য ঈশ্বরম। নমোম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে, শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়িনে, গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো সম্মুখে উপস্থিত পূজ্যপাদ শ্রী চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু, উনি আমাকে, প্রথমে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম প্রভুকে দেখে, যে এর আগে দুই একদিন দিয়েছি প্রভু ছিল না, আজকে প্রভুকে দেখে ভাবলাম যে প্রভু নিশ্চয়ই থাকবে। প্রভুকে অনুরোধ করেছিলাম আজকে ক্লাসটা দেওয়ার জন্য, প্রভুর সামনে বলার মতো সাহস যোগ্যতা কোনোটাই আমার নেই। তা প্রভু শুরু দিয়ে আমাকে এই জন্য আশীর্বাদ দিয়েছেন, তাদের প্রভুর আশীর্বাদে দু একটা কথা করি, কথা আলোচনা করতে পারি। এছাড়া উপস্থিত রয়েছেন আমার অন্যতম শিক্ষাগুরুদের মধ্যে একজন, ভক্তিশাস্ত্রের শিক্ষাগুরু শ্রীপাদ দ্বিজমণি ব্রহ্মচারী প্রভু, উনি আমার ভক্তিশাস্ত্রের টিচার ছিলেন। তো আমি ওনারও আশীর্বাদ কামনা করছি যেন কিছু কথা বলতে পারি। তো আমরা আজকে আমাদের নির্ধারিত শ্লোক ভাগবতমের তৃতীয় স্কন্ধ তৃতীয় পার্টের 17 অধ্যায়ের 16 নম্বর শ্লোক। আমরা শ্লোকটা উচ্চারণ করবো, কৃপাপূর্বক আপনারা বলবেন। তাবাদি দৈত্য সহসা বাজ্যমান আত্মপৌরষ, বব্রীধাতি অশ্মসারেণ কায়েন অদ্রিপতি ইব। তাবাদি দৈত্য সহসা বাজ্যমান আত্মপৌরষ ববৃধাতি শ্মশারেণ কায়েন অদ্রিপতি ইব। ঠিক আছে, বলবো বলুন। তাবাদি দৈত্য সহসা বাজ্যমান আত্মপৌরষ ববৃধাতে অশ্মসারেণ কায়নাদ্রিপতি ইব। মাতাজিদের পক্ষ থেকে একদম বলুন। দাবাদি দৈত্য সহসা বাজ্যমান আত্মপৌরষ ববৃধাতে স্মারসারেণ কায়নাদ্রিপতি ইব। তো শব্দার্থ, তো তারা দুজন আদি দৈত্য, সৃষ্টির আদিতে যে দৈত্যদের আবির্ভাব হয়েছিল, সহসা শীঘ্রই বাজ্যমান প্রকাশিত হয়ে আত্ম স্বীয় পৌরষ শক্তি ববৃদ হাতে বৃদ্ধি পেয়েছিল, অশ্মসারেণ ইস্পাতের মতো কায়েন শরীরের দ্বারা, অদ্রিপতি দুইটি বিশাল পর্বত, ইব মতো। অনুবাদ কিভাবে বলবেন,
এই দুইটি দৈত্য যারা পুরাকালে আবির্ভূত হয়েছিল, অচিরেই তারা তাদের অসাধারণ দৈহিক গঠন প্রদর্শন করতে শুরু করল। ইস্পাতের মতো তাদের শরীর দুইটি বিশাল পর্বতের মতো বৃদ্ধি পেতে লাগলো। তাৎপর্য করেছেন জগৎগুরু শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ কি? পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ রয়েছে, তাদের একটিকে বলা হয় দৈত্য এবং অন্যটিকে বলা হয় দেবতা। দেবতারা মানব সমাজের পারমার্থিক উন্নতি সাধনে নিরত থাকেন, কিন্তু অসুরেরা কেবল তাদের দৈহিক এবং জাগতিক উন্নতি সাধনে ব্যস্ত থাকে। দিতির গর্ভজাত দুইটি দৈত্য তাদের শরীর ইস্পাতের মতো দৃঢ় করতে থাকে এবং তারা এত দীর্ঘ ছিল যে মনে হতো তারা যেন অন্তরীক্ষকে স্পর্শ করছে। তারা মূল্যবান অলঙ্কারে সজ্জিত ছিল এবং তারা মনে করত যে সেটি হচ্ছে জীবনের সাফল্য। মূলত পরিকল্পনা করা হয়েছিল যে বৈকুণ্ঠে দুই দ্বারপাল জয় এবং বিজয় জড়জগতে জন্মগ্রহণ করবে এবং ঋষিদের অভিশাপের ফলে তারা সর্বদা পরমেশ্বর ভগবানের প্রতি ক্রোধান্বিত হওয়ার ভূমিকায় অভিনয় করবে। দৈত্যরূপে তারা এত ক্রোধান্বিত হয়েছিল যে পরমেশ্বর ভগবানের সম্বন্ধে চিন্তা না করে তারা কেবল তাদের দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য এবং উন্নতি সাধনে সর্বদা ব্যস্ত ছিল। এখানেই শিল প্রভুপাদের অনুপম তাৎপর্য সমাপ্ত হয়েছে। তো আমরা এই অধ্যায়ের নাম ছিল হলো ব্রহ্মাণ্ডের সর্বদিকে হিরণ্যাক্ষের বিজয়। তো এই যে প্রসঙ্গটা এখানে এসেছে যে হিরণ্যাক্ষের জন্ম হয়েছে এবং হিরণ্যকশিপুর জন্ম হয়েছে এবং জন্মের পরবর্তী তাদের দেহ সৌষ্ঠব সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে। তো প্রসঙ্গক্রমে আমরা জানি যে এটা ভাগবতমের তৃতীয় স্কন্ধে দ্বিতীয় পর্ব এবং প্রথম স্কন্ধে তৃতীয় স্কন্ধে প্রথম পর্ব আমাদের শেষ হয়ে গেছে। সেখানে আমরা এটার একটু ব্যাকগ্রাউন্ড আমরা জানলে আমাদের এটা বুঝতে আমাদের একটু সুবিধা হবে। আমরা দেখেছিলাম সেই তৃতীয় স্কন্ধের প্রথম পর্বে বরাহদেবের আবির্ভাব হয়েছিল, আবির্ভাব সম্বন্ধে আমরা জেনেছিলাম এবং ব্রহ্মা সৃষ্টি করলেন, তার চতুর্সুমাতে সৃষ্টি করলেন, তারা বংশ বিস্তার অর্থাৎ প্রজা সৃষ্টি করতে তারা অনীহা প্রকাশ করলেন, তারপর তিনি মনু এবং শতরূপাকে সৃষ্টি করলেন এবং তারা তাদের পিতা ব্রহ্মাকে এই তাদের এই কার্য সাধনের ব্রহ্মার যে কার্য সাধনের নিমিত্ত ছিল সেটা তারা গ্রহণ করতে মনস্থ করলেন এবং তারা পূজা সৃষ্টির জন্য মনু এবং শতরূপা সিদ্ধান্ত নিলেন বা রাজি হলেন। এইদিকে যখন ব্রহ্মা তাদের বললেন যে তোমরা পূজা সৃষ্টি করো এবং এই পৃথিবী শাসন করো, মনুকে বললেন, তো মনু তখন বলেছিলেন যে পৃথিবী শাসন করবো, আগে পৃথিবী কোথায়? পৃথিবী তো এখন তার জায়গা নেই, তো পৃথিবীকে আগে আপনি উদ্ধারের ব্যবস্থা করুন। এই পৃথিবীকে উদ্ধারের ব্যবস্থার নিমিত্তেই আমরা জানি বরাহদেবের ভগবান বরাহ অবতার আবির্ভূত হয়েছিলেন। কেশব ধৃত সুতর রূপ জয় জগতী শহরে বরাহদেব আসলেন এবং পৃথিবীকে উদ্ধারের নিমিত্তে উনি এই জগতে আবির্ভূত হলেন। এটি ছিল দুই অসুরের জন্মের মূলত কারণ। সেই কারণকে ব্যাখ্যা করতে গিয়ে যে কারণ বলা হয়েছিল যে দিতির অর্থাৎ এই দুই অসুরের যে মাতা দিতির অসময়ে গর্ভধান, অসময়ে উনি গর্ভধান করেছিলেন, যার ফলে এই অসুররা পৃথিবীতে এসেছিলেন। যদিও দিতি এই ঘটনা ঘটে যাওয়ার পরে তার পতি কশ্যপ মুনির কাছে এটা শুনেছিলেন যে উনি যে এই অসময়ে গর্ভধারণ করলেন তার ফলে কি হতে যাচ্ছে, এবং এটা শুনে দিতি খুব ভীত হয়েছিলেন এবং তিনি পরবর্তীতে এটা প্রতিকারের জন্য ভগবান শিবজির কাছেও প্রার্থনা করেছিলেন, যদিও সেই প্রতিকার উনি ওখান থেকে পাননি, কারণ এটা অবধারিত ছিল অসুরগণ এখানে আসবেন। তো যখন এই অসুরগণ আসার এই গর্ভধারণ হলো, গর্ভধান হলো দিতির, তখন থেকেই আসলে এই সমগ্র ব্রহ্মাণ্ডে তথা পৃথিবীতে কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল, অশুভ একটা লক্ষণ দেখা দিয়েছিল।
এবং এটাতে ভয়ে ভীত হয়ে দেবতারা প্রতিকারের জন্য ব্রহ্মাজির শরণাপন্ন হয়েছিলেন। ব্রহ্মাজি তখন বৈকুণ্ঠে দুই দ্বারপাল জয় এবং বিজয় কুমারদের দ্বারা অভিশপ্ত হয়ে এই জগতে আসবেন এবং তারাই এই দিতির গর্ভে রয়েছেন এটা বলে দেবতাদের আশ্বস্ত করেছিলেন। এটা ছিল মূলত এই এই শ্লোকে আসার ব্যাকগ্রাউন্ড, এই শ্লোকের আসার ব্যাকগ্রাউন্ড। তা আমরা এখানে এই শ্লোকে দেখছি যে তারা জন্মগ্রহণ করেছেন বা করবেন এবং তাদের দেহসৌষ্ঠ কিরকম হবে সেটা এখানে আলোচনা করা হয়েছে। বলা হচ্ছে যে শ্লোকের আমরা শব্দাংশে দেখছি আদি দৈত্য, এই অসুরগণ ছিল আদি দৈত্য। যেমনিভাবে আমরা আদি পুরুষ জানি, আদি পুরুষ হলো ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ, গোবিন্দ আদি পুরুষম আমরা বলি, সেরকম আদি দৈত্য। উনি যেমন পুরুষদের মধ্যে আদি, এই দৈত্যদের মধ্যেও এই দুইজন হলো আদি, সৃষ্টির আদিতে এই দৈত্যদের আবির্ভাব হয়েছিল, এই জন্য আদি দৈত্য বলা হয়েছে। এবং বলছেন সহসাই তারা দিতির গর্ভ থেকে ভূমিষ্ঠ হবেন। সহসা কেন? কারণ দিতি যখন এই কথা শুনেছিলেন যে তার গর্ভে ভয়ঙ্কর দুই অসুর জন্ম, মানে তার গর্ভে রয়েছেন এবং তারা জন্ম হলে জন্ম হওয়ার আগেই যেই আশঙ্কা তৈরি হয়েছে এবং চারিদিকে যে অবস্থা তৈরি হয়েছে এবং জন্ম হলে আরো কি হবে সেই ভয়ে দিতি ভীত ছিলেন, এজন্য তাদেরকে তিনি 100 বছর গর্ভে ধারণ করেছিলেন এই দুই দৈত্যকে। গর্ভেই কিন্তু তারা এরকম বর্ধিত হয়েছিলেন এবং যেহেতু 100 বছর ধারণ করেছিলেন তাই তারা চাচ্ছিলেন না গর্ভে থাকতে, সহসাই তারা আবির্ভূত হবেন এই পৃথিবীতে, সেরকম ইঙ্গিত এখানে দেওয়া হচ্ছে। আবির্ভূতের পরে কি হলো? বলছে যে আবির্ভূতের পরে এই দৈত্য এতটাই দৈহিকভাবে স্বাবলম্বী এবং এতটাই উচ্চতা ছিল তারা যেন তাদের মস্তক বলছে অন্তরিক্ষ অর্থাৎ আকাশ ছুঁচ্ছিল। আপনারা একবার কল্পনা করেন, আমরা সাধারণত আমাদের এই জগতে 6 ফিট 6.5 ফিট ম্যাক্সিমাম 7 ফিট লম্বা মানুষ আমরা দেখি, তাতেই আমরা অনেক সময় অবাক হই যে এত লম্বা মানুষ। আর এরকম দুইজন ব্যক্তি যারা নাকি আকাশ ছুঁচ্ছিল তাদের মাথা, তাদের মুকুট, তাহলে তাদের দেহ কিরকম বড় হতে পারে, দীর্ঘ হতে পারে। এবং তারা কি ছিল? বলছে যে এখানে তারা মূল্যবান অলঙ্কারে সজ্জিত ছিল, তাদের এই বিশেষ করে এটা আসলিক মনোভাব। অসুররা সাধারণত কি করেন, শোডাউন করতে ভালোবাসেন, তারা শোডাউন করবেন, এই জন্য আমাদের জগতে এরকম দেখি যারা ওই ধরনের মন মানসিকতা তারা দেহের সৌন্দর্যকে শোডাউন করেন, বিভিন্ন এই তথাকথিত অলঙ্কারে ভূষিত হয়ে দেহের সৌন্দর্যকে শোডাউন করতে চায়, যেন চারিদিকের মানুষ তার দিকে তাকায়। তো এইটাও শাস্ত্রের কোনো এক জায়গায় বলা হয়েছে এই যে জন্ম নিয়েই তারা এত বড়, এইটাও একটা মানে কোনো একটা ঘটনাক্রমে শিবজি মহারাজের এটা একটা বরদান ছিল রাক্ষসদের প্রতি, অসুরদের প্রতি। একবার শিবজি মহারাজ তিনি পার্বতী মা সহ কৈলাসে বিচরণ করেছিলেন এবং কোনো একটা পাহাড়ের থেকে উনি ক্রন্দনের শব্দ শুনছিলেন, যে কান্নার শব্দ আসছে। তো এগিয়ে গিয়ে উনি দেখলেন যে সেখানে এক অসুরের নবজাত পুত্র অর্থাৎ রাক্ষস, নবজাত রাক্ষস সেখানে জন্মগ্রহণ করে কান্নাকাটি করছেন, কিন্তু রাক্ষসের যে মাতা তিনি সেখানে ছিলেন না, তিনি জন্ম দিয়েই উনি উনার পতির সাথে আবার সঙ্গ করতে চলে গেছেন। তো এই চিৎকারে পার্বতী মাতা এত কষ্ট পেয়েছিলেন, তখন শিবজি মহারাজ বরদান দিয়েছিলেন যে রাক্ষসটা যখন জন্ম হবে তাদের পরিপালন করার কোনো প্রয়োজন হবে না, তারা জন্ম থেকেই নিজেরে নিজেরই বেড়ে উঠতে পারবে, নিজেরাই নিজের শক্তি পাবে। মানে রাক্ষসদের জন্ম, যেমন আমাদের সমাজে শিশু জন্ম নিলে তার মায়ের একটা ভূমিকা থাকে, রাক্ষসদের ক্ষেত্রে মায়ের ভূমিকা তখন থেকে এই শিবজি মহারাজের বরদানে সেটা প্রয়োজন হতো না। এখানে আমরা দেখি যে এই যে দৈত্য, দুই দৈত্যরা মানে বড় হয়েছে বা জন্ম থেকেই তারা এত বড় হয়ে, যেমন নয় যে ধীরে ধীরে তারা বৃদ্ধি পেয়েছে, বলছেন এখানে জন্ম থেকেই তারা আকাশ ছুঁচ্ছিল এবং তারা যখন হাঁটতো ধরণী কম্পিত হতো, তাদের ভারে ধরণী এই পৃথিবী কম্পিত হতো। এইভাবে আসলে বিষয়টা কি ছিল, ব্রহ্মাজি বলেছিলেন দেবতাদের যে জয় বিজয় কুমারদের দ্বারা বা ঋষিদের দ্বারা অভিশপ্ত হয়ে ভগবানের যে দুই তারপাল, ভগবানের
পার্শ্বদ তারা এই জগতে আসবেন, দিদির গর্ভে তারা রয়েছে। এই জগতে এসে কি করবেন? শিল প্রভুপাদ এখানে তাৎপর্যে বলছেন তারা ভগবানের সাথে বিদ্বেষ করবেন, এই বিদ্বেষ রূপ এবং ভগবানের সাথে যুদ্ধ করবেন, এইভাবে তারা একটা অভিনয় করবেন। এখানে একটা অভিনয়ের বিষয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যে তারা অভিনয় করবেন। কিন্তু প্রভুপাদ বলছেন দৈত্যরূপে তারা এত প্রধান্বিত হয়েছিল যে পরমেশ্বর ভগবানের সম্বন্ধে চিন্তা না করে তারা কেবল তাদের দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য এবং উন্নতি সাধনে সর্বদা ব্যস্ত ছিল। অর্থাৎ তারা যে ভগবানের সেবায় নিয়োজিত হলো, এই যে ভগবানকে আনন্দ বিধানের জন্য ভগবান যুদ্ধ করতে চান, এই যে সেবায় তারা নিয়োজিত হয়েছে এবং এই সেবায় নিয়োজিত হয়ে তারা এই অভিনয় করবে, একটা সময় তারা ভগবানের প্রতি বিদ্বেষ করানো হয়ে এমন পর্যায়ে যান। আমরা দেখি বাস্তবে যারা অভিনয় শিল্পী রয়েছে, হ্যাঁ, যারা নায়ক নায়িকা রয়েছে বা ভিলেন রয়েছে, আমরা অনেক সময় সেই সব ছবি দেখে অনেক সময় প্রশংসা করি যে চরিত্রের সাথে সে একদম মানানসই হয়েছে এবং চরিত্রের সাথে মিশে গেছে, এরকম আমরা বলি। তো এখানে অসুররা, এই দুই অসুর অভিনয় করতে গিয়ে সেই চরিত্রের সাথে অভিনয়ে এমনভাবে মিশে গেছে তারা যে আসলে যে তাদের কি সেবা ছিল সেটা তারা ভুলে গেছে। ভগবানের যে তাদের ভগবানের কর্তৃক সেবা প্রাপ্ত হয়েছে, এই জগতে তারা এসেছেন, এটাই তারা ভুলে গেছে। আমরা বাস্তবে এরকম দেখি, অভিনয় করতে করতে অনেক আমরা দেখি অ্যাক্ট্রেস অ্যাক্টর তারা পরবর্তীতে নিজেরাই সংসার জীবন করে, হয়তো তারা কোনো নাটকে সিনেমাতে তারা নায়ক নায়িকা রোল করেছে, বাস্তবে তারা পরে এইটাই করে ফেলে। আবার অনেক ভিলেন এই অভিনয় করতে করতে বাস্তব জীবনেও তারা ভিলেন রূপ হয়ে যায়। আমাদের জগতে এরকম অনেক রয়েছে, আমাদের বিশেষ করে ডালিউডে আমরা জানি যারা যারা ভিলেন বাস্তবেও তারা, আমরা জানি তারা, তাদের কথা শুনি, তারা বাস্তবেও ভিলেন, কারণ তারা এই সমস্ত অভিনয় করতে করতে তাদের মধ্যে সেটা জন্মে যায়। ঠিক একইভাবে এই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু ভগবানের সেবায় ব্রতী হয়ে যে তারা একটা অভিনয় করতো, অভিনয়ের জন্য তাদের পাঠানো হয়েছিল, বাস্তবে তারা সেটাই পরে হয়ে যায়। অভিনয় করতে করতে তারা ভগবানের চিন্তা বা ভগবান সঙ্গে তাদের চিন্তাধারাই বদলে যায়, ভগবানকেই তারা শত্রু রূপে তখন গ্রহণ করে। তাহলে এটা কেন হলো এরকম? বলা হচ্ছে যে আমরা জানি যে এই জগতে শ্রী প্রভুপাদ এখানে বলেছেন যে দুই ধরনের মানুষ রয়েছে। এই দুই ধরনের মানুষ কি? দৈত্য এবং দেবতা। দৈত্যদের ভূমিকা তো আমরা দেখলামই, দৈত্যরা কি করেন আর দেবতারা কি করেন, বলছেন ওনারা এই সমাজের পারমার্থিক উন্নতি সাধনের জন্য তারা ব্রতী হন। আবার শ্রী প্রভুপাদ ভগবদ্গীতা সম্ভবত দ্বিতীয় চ্যাপ্টার 69 নম্বর শ্লোকে বলেছেন, সেখানে বলেছেন আবার দুই ধরনের বুদ্ধিমান ব্যক্তিও রয়েছে এই জগতে। এখানে যেমন বলেছে দুই ধরনের মানুষ রয়েছে, একটা দৈত্য আর দেবতা, আবার বুদ্ধিমান ব্যক্তিও রয়েছে, এটার সাথে ওইটার একটা সিমিলারিটি আছে। সেই বুদ্ধিমান ব্যক্তিরা কারা? এক ধরনের বুদ্ধিমান ব্যক্তিরা এই জড়জগৎকে ভোগ বিলাস করার জন্য, ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য সেইটার প্রগতি সাধন করে, সেইটা তারা উন্নতি সাধন করতে চেষ্টা করে। আর এক ধরনের বুদ্ধিমান যারা রয়েছে তারাই জড়জগতের ভোগচিত্তকে ভগবানের জন্য নির্ধারিত মনে করে তারা নিজেরা বৈরাগ্য সাধন করে এবং পারমার্থিক বা আধ্যাত্মিকভাবে উন্নতি করার জন্য তারা নিজেরা উন্নতি সাধন করে, তারা এই ভোগবিলাস বা এই জড়জগতের ভোগচিত্তিতে তারা উৎসাহী হন না। এখানেও ওইটার সাথে আমরা এখানে সিমিলারিটি পাই, এই দৈত্য এবং আমরা যদি মনে করি যে বুদ্ধিমানের দুই শ্রেণী, এই দুই শ্রেণী এখানে দৈত্য এবং অসুরের ভূমিকা এখানে রয়েছে। এখানে তো বিশেষ করে আমরা দেখি জড়জগতে এই যে ভাবটা হয়েছে, মূলত আমরা জানি এটা রুট কি, এটা রুট কজ যদি আমরা চিন্তা করি তাহলে দেখি যে আমরা যে আমাদের যে এই জগতে অনর্থের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এই অনর্থের মধ্যে রয়েছে হলো মাৎসর্য অর্থাৎ ঈর্ষা। আমরা সকলেই জানি যে এই অনর্থের এই ঈর্ষাটাকে ভগবানের কোনো সেবাই ব্যবহার করা যায় না, তা ঈর্ষা থেকেই সবকিছুর শুরু। তো তাদের মধ্যেও এই দুই ভাইয়ের মধ্যেও ভগবান বিষ্ণুর প্রতি ঈর্ষা এসেছিল। কিভাবে এসেছিল? যখন নাকি তারা এরকম দিগ্বিজয় করছেন, ত্রিভুবন জয় করে নিচ্ছেন, তখন হিরণ্যকশিপু প্রথমে বরুণ দেবকে আহ্বান করেছিলেন, চ্যালেঞ্জ করেছিলেন যে আমার সাথে যুদ্ধ করো। তো বরুণ দেব জানেন যে এদেরকে যদি আমাদের ধ্বংস করতে হয়, দেবতারা তো আগে ইনফরমেশন জানতেন তারা আসবে, তাহলে আমরা যুদ্ধ করে তাদের সাথে পারবো না। তাই বরুণ দেব বলেছিলেন যে আমাকে চ্যালেঞ্জ করে তো কোনো লাভ নাই, তুমি বিষ্ণুকে চ্যালেঞ্জ করো, আমি একজন ছাপোষা মানুষ, আমার আমার সাথে তুমি কি করবে, তুমি বরঞ্চ তুমি যদি তোমার শক্তিমত্তা
প্রতিষ্ঠিত করতে চাও, জাহির করতে চাও, তাহলে তুমি বিষ্ণুকে চ্যালেঞ্জ করো। এই যে মাথায় ঢুকিয়ে দিলেন বিষ্ণুর চিন্তা বা কৃষ্ণের চিন্তা, এটার থেকেই দুই ভাই কি করেছেন, উন্মত্ত হয়ে গেছেন ভগবানকে খোঁজার জন্য, ভগবানের প্রতি বিদ্বেষ পরায়ণ হয়ে। অর্থাৎ হিংসা থেকে, ঈর্ষা থেকেই এটার শুরু। ঈর্ষা থেকে কি শুরু? এই যে অনর্থ বললাম, যে অনর্থ আমাদের যে জড়জগতে রয়েছে, অনর্থগুলো রয়েছে, কাম ক্রোধ মোহ, কাম ক্রোধ মোহ মদ মাৎসর্য, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে আমাদের ছয়টা অনর্থ রয়েছে, এই মাৎসর্যটা হলো ঈর্ষা। আবার দেখি আমাদের এই গোলক বৃন্দাবনে ভগবানের সাথে আদান প্রদান করার পাঁচটি রস রয়েছে এখানে। হ্যাঁ, কি কি রস রয়েছে এখানে? প্রথমে রয়েছে শান্ত, দাস্য, বাৎসল্য, শান্ত দাস্য বাৎসল্য, তারপরে সখ্য, শান্ত দাস্য সখ্য বাৎসল্য এবং মাধুর্য, ওখানেও পাঁচটা রস রয়েছে। এই পাঁচটা রসের মধ্যে আমরা জানি যে পাঁচটা রসের একটা কমন ফ্যাক্টর রয়েছে, কমন বিষয় রয়েছে। পাঁচটা রসের কমন বিষয়টা হলো যে সেবা, যে যে রসেই ভগবানের আরাধনা করুক বা যে রসেই ভগবানের সাথে ইন্টারাকশন করুক, তার মূল বিষয় হলো সেবা করা। তাহলে এই যে শান্ত দাস্য, যে যিনি শান্ত রসের ভক্ত আর যিনি দাস্য রসের ভক্ত, এই দাস্য রসের মধ্যে শান্ত কিন্তু ইনক্লুড থাকে এখানে, শান্ত কিন্তু এটার মধ্যে থাকে। আবার দাস্যর পরে যখন সখ্য আসে, সখ্যের মধ্যে এই শান্ত দাস্য এটার মধ্যে ইনক্লুড থাকে, যেহেতু কমন ফ্যাক্টর কি, সেবা করা, ভগবানের সেবা করা। আবার যখন শান্ত দাস্য সখ্য, তারপর কি মাধুর্য বাৎসল্য, বাৎসল্য যখন আসে তখন এই যে শান্ত দাস্য সখ্য এই বাৎসল্য প্রেমের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। আবার যখন মাধুর্য রস আসে তখন মাধুর্যের মধ্যে অপর এই চারটা সব ইনক্লুড থাকে। তেমনি ভাবে এই যে ছয়টা অনর্থ রয়েছে, যে অনর্থই এটার মূল কারণ, এই যে আসুরিক মনোভাবাপন্ন বা অসুর সৃষ্টি হওয়া, হ্যাঁ, অনর্থের মূল কারণ। এই অনর্থের মধ্যে আমরা দেখি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তো মাৎসর্যকে বলা হচ্ছে সবার শেষে। তা কাম যখন আসবে, কামের পরে যখন লোভ হবে, কাম ক্রোধ হবে, ক্রোধের মধ্যে কাম অন্তর্ভুক্ত থাকবে। যখন লোভ হবে তখন কাম এবং ক্রোধ লোভের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আবার যখন মোহ হবে, এই মোহের মধ্যেও ওই তিনটা জিনিস ইনক্লুড থাকবে। যখন অহংকার হবে, অহংকারের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ ইনক্লুড থাকবে। আর যখন মাৎসর্য পরায়ণ হয়ে যাবে কেউ, তখন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য মদ, এই চারটা এটার মধ্যে ইনক্লুড থাকবে। অর্থাৎ এই মাৎসর্য সব জায়গায় রয়েছে, মূল মানে ভাইটাল বিষয় হলো এই মাৎসর্য অর্থাৎ ঈর্ষা। যেমন মাতাজিরা অনেক সময় সবজিতে, ম্যাক্সিমাম সবজিতে কি করেন, বলে সোমবার দেয়, সোমবার দেয়, সোমবারা দেয়। এই মাৎসর্য হলো সোমবারার মতো, সর্বগুণে গুণান্বিত। এই মাৎস্য পরায়ণ, মাৎসর্য পরায়ণ যদি কেউ একবার হয়, তাহলে তার আর ধ্বংসের সীমা থাকে না, ধ্বংসের আর সীমা থাকে, ধ্বংসের আর বাকি থাকে না কিছু। তাই এখানে ছিল ভক্তি বিনোদ ঠাকুর, সরি, ছিল জীব গোস্বামী আমাদের পূর্বতন আচার্য, তার ভক্তি সন্দর্ভে এই মাৎসর্যকে আরো বিশদভাবে ব্যাখ্যা করেছেন। সেখানে আমরা জানি আমাদের একটা খুব ভয়ানক রোগ রয়েছে আমাদের জগতে, তাকে বলা হয় ক্যান্সার, তাই না? ক্যান্সার রয়েছে। এই ক্যান্সারের বিভিন্ন স্টেজ থাকে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। আমরা স্টেজ দিয়ে এটার ভয়ানকতা বিচার করি। যদি ফার্স্ট স্টেজ হয়, কারো ক্যান্সার ফার্স্ট স্টেজে ধরা পড়ে, তাহলে সেটা প্রতিকার করা সম্ভব হয়ে যায়, সেটা ট্রিটেবল হয়, অর্থাৎ সেটা আরোগ্যযোগ্য হয়। সেকেন্ড স্টেজে গেলেও এটা মোটামুটি একটা আরোগ্যযোগ্য পর্যায়ে থাকে। যখন কারোর কথা শুনি আমরা যে তার ক্যান্সার থার্ড স্টেজে চলে গেছে, তখন কিন্তু আমরা জানি যে আর বাঁচার কোনো উপায় নেই বা একদম এটা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। ফোর্থ স্টেজ তো বলাই বাহুল্য, সেখান থেকে ফিরে আসার সম্ভব হয় না। তো এখানে ভক্তি সন্দর্ভে জীব গোস্বামী বা এই যে মাৎসর্য, এই মাৎসর্যকে উনি ব্যাখ্যা করেছেন। এই মাৎসর্যেরও স্টেজ রয়েছে, এই ঈর্ষারও স্টেজ রয়েছে। তারও মধ্যে যখন ঈর্ষা আসে, ইচ্ছা করলে সেটা দূরীভূত করতে পারে, যেমনিভাবে ফার্স্ট স্টেজ ক্যান্সারে আমরা আরোগ্য লাভ করতে পারি।
আবার এই মাৎসর্য এসেছে প্রত্যেকে, এই মাৎসর্য কথাটা বা হিংসা এই কথাটা এসেছে মৎস্যজীবিকা ন্যায়, একটা সংস্কৃতের একটা ন্যায় নীতি আছে মৎস্যজীবিকা ন্যায়, এটা থেকে আসলে মাৎসর্য কথাটা এসেছে, মৎস্যজীবিকা ন্যায় থেকে এসেছে। মৎস্যজীবিকা ন্যায়টা কিভাবে আপনারা দেখবেন, অনেক সময় এই যে আমরা ন্যাশনাল জিওগ্রাফি বা এগুলোতে অ্যানিমেল প্ল্যানেট আমরা দেখি, সাগর তলের অনেক অজানা অনেক তথ্য ওখানে পাই বা চিত্র পাই আমরা, সেখানে দেখি যে ছোট মাছ মিডিয়াম সাইজের বা আমাদের চিন্তা ছোট মাছ তার থেকে আরো ছোট মাছকে খাচ্ছে, আবার যেই মাছটা তাকে খেলো তার জন্য অপেক্ষা করছে আরো বড় মাছ তাকে খাবে। এটা হলো মাৎসর্যের একটা লক্ষণ। তো মাৎসর্যকে যেমনি ভাবে চতুর্থ স্কন্ধে কপিল মুনি চতুর্থ স্কন্ধে মাৎসর্যের ব্যাপারে বলেছেন, বলছে যে কি ঈর্ষা হলো, এই মাৎসর্য ঈর্ষা হলো একজন একটা ঘাতক ব্যাধি, এটা হলো ঘাতক, ক্যান্সার যেমন ঘাতক ব্যাধি হলে পরে এটার খুব প্রপার ট্রিটমেন্ট করতে হয়, যথাযোগ্য স্পেশালিস্টের কাছে যেতে হয়, সেরকম মাৎসর্যকে ঘাতক বলেছেন। এবং এই কপিলদেব আরো বলেছেন, কপিল মুনি আরো বলেছেন যে এই মাৎসর্য হলো যদি এটাকে দূর করা না যায় জীবন নিয়ে নেয়, এই ক্যান্সারকে দূরীভূত করা না গেলে জীবন নিয়ে নেয়, আর এই ঈর্ষাকে কোনোভাবে হালকাভাবে নেওয়া উচিত না, যদি মনে হয় আমার মধ্যে ঈর্ষার উদ্রেক হয়েছে সেটা কোনোভাবে হালকাভাবে নেওয়া উচিত নয়। যেমনি ভাবে জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মণি বন্দিতা ভগবান রাধা গোবিন্দ ভগবান কি, ঈর্ষাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। আবার কি যত তাড়াতাড়ি সম্ভব ঈর্ষাকে মনের থেকে উপড়িয়ে ফেলা উচিত, তাকে একদম উপড়িয়ে ফেলা উচিত। ক্যান্সারের জীবাণু যদি একবার ঢোকে তাকে যদি অ্যান্টিভাইরাস দিয়ে বা অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে যদি একবারে সমূলে বিনষ্ট করা না যায়, বলছে যে ক্যান্সার আস্তে আস্তে শরীরে বাসা বাঁধে এবং সমগ্র শরীরে সেটা বিস্তার করে নেয়। অন্যদিকে চিরজীব গোস্বামী বা ভক্তি সন্দর্ভে এই যে স্টেজের কথা বলেছে, ক্যান্সারের যেমন চারটা স্টেজ, বলছে ঈর্ষারও চারটা স্টেজ রয়েছে। আজকে এই যে পরিস্থিতি হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু অভিনয় করতে এসে অরিজিনালি তারা এখন ভগবানের প্রতি বিদ্বেষ করানো হয়ে গেছে, অভিনয়ের সাথে তারা মিশে গেছে, কারণ তার রুটে ছিল হলো শিকরে ছিল হলো ঈর্ষা, ভগবানের প্রতি ঈর্ষা। তো তারা এখানে ভক্তি সন্দর্ভে জীব গোস্বামীপাদ বলছেন যে এই ঈর্ষার যে প্রথম স্টেজ, প্রথম স্টেজ হলো অবজ্ঞা করা, অবজ্ঞা, অবজ্ঞা থেকে শুরু হয়। আপনি একজনের সাথে আপনার ঈর্ষা হচ্ছে, তার প্রথম সিমটম হবে আপনি তাকে অবজ্ঞা করছেন, মানে হলো আপনি তার সাথে উন্নত এটা আপনি মনে মনে ভাবছেন, যে যে স্থানে আমি থাকি না কেন বা যে যে পেশাই থাকি, ভক্তি জীবনে হোক, ভক্তি জীবনেও ভক্তদের মধ্যে এরকম লক্ষ্য করা যায় যে অবজ্ঞা করা, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কিন্তু ঈর্ষার ফার্স্ট স্টেজে তথা ক্যান্সারের ফার্স্ট স্টেজে আমি প্রবেশ করেছি, আমার মধ্যে এটা জন্ম নিয়েছে অবজ্ঞা, কাউকে নিজের থেকে ছোট মনে করা অথবা কাউকে তার থেকে আমাকে নিজেকে বড় মনে করা, এটা কিন্তু এই ফার্স্ট স্টেজে কিন্তু সহজে এটা প্রতিকার করা সম্ভব, নিজে একটু কারেকশন হলেই তার মধ্যে যদি একটু দৈন্যতা আসে তাহলে কিন্তু সেটা তার মধ্যে এটা উৎপাদন করা সম্ভব। যদি সেটা না করে দ্বিতীয় স্টেজে আসে ক্যান্সারের সেকেন্ড স্টেজ, আমি বারবার ক্যান্সার বলছি কারণ এটা ক্যান্সারেরই মতো, ক্যান্সারের সেকেন্ড স্টেজ আছে, যখন অবজ্ঞাকে আপনি দূর করবেন না, এটাকে প্রশ্রয় দেবেন, তখন তার মুখ আমি দর্শন করতে চাই না, মনে মনে ভাব আসে। আমরা যেহেতু বৈষ্ণব কালচারে আছি, আমরা বৈষ্ণব নিয়ে বলি, এই বৈষ্ণবের মুখ দেখতে আমার ইচ্ছা করে না, কেন যেন তার প্রতি আমার খারাপ লাগে। গুরুদেব তাকে কৃপা করেছেন, দীক্ষা দিয়েছেন, ইস কিভাবে দিল, কত রকম আমরা চিন্তা করি কিভাবে সে আসলে সেকেন্ড ইনিশিয়েশন পেয়ে গেল, তাকে তো আমি এরকম চিন্তা করি না, কিন্তু এইটা একবার ভাবি না যে আমাদের সর্বোচ্চ স্তরে রয়েছেন শ্রী গুরুদেব, গুরুদেব যেই শিষ্যকে গ্রহণ করেন সেখানে আমাদের আর কোনো কিছু বলার অপেক্ষা থাকে না, এখানে গুরুদেব হলো সর্বজ্ঞাতা, ভগবানের প্রতিনিধি, উনি জানেন কার হৃদয়ে কি অবস্থান করছে, উনি জেনে বুঝেই করেন অথবা উনি জেনে বুঝেই তার প্রতিনিধির মাধ্যমে শিষ্য নির্বাচন করেন, তার প্রতিনিধি রয়েছে, তার প্রতিনিধিরা তাকে নির্বাচন করেন,
এই যে সেকেন্ড স্টেজে চলে গেছে, বলছে সেকেন্ড স্টেজ থেকেও কিন্তু ক্রীড়া সম্ভব, প্রপার ডায়াগনোসিস হলে, প্রপার ট্রিটমেন্ট হলে, স্পেশালিস্ট ডক্টরের কাছে গেলে, আসল ওষুধ পড়লে, তাহলে এই ক্যান্সার সেখান থেকে ফিরে আনা সম্ভব। তেমনি ভাবে এই ঈর্ষা যে সেকেন্ড স্টেজে রয়েছে, হ্যাঁ, কি বলে যে তাকে তার মুখ আমার দর্শন করতে ইচ্ছা করে না, সেখানেও ফেরানো সম্ভব। তারপরে যদি না হয়, সেখানে বলা হচ্ছে তৃতীয় স্টেজে দেশ, তার প্রতি একদম দেশ সরিয়ে গেছে আমার মনের মধ্যে, হ্যাঁ, তাকে সে যেন মরে বা তার জন্য একটা ভয়ানক ক্ষতি হয়, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করা শুরু করি। এবার বুঝেন এটা কিরকম স্টেজ, তার ক্ষতি করার জন্য এবং তার জন্য এই জগতে অনেক কিছু ক্ষতি হয় বা এই পৃথিবীতে সে না থাকে, এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করি। তার মানে একদম থার্ড স্টেজে চলে গেছে এইটা, আর আপনার এখান থেকে এই হৃদয়ের থেকে এটাতে আর উপড়ে ফেলার সম্ভব হয় না। হিরণ্যেশ্বর হিরণ্যকশিপু এরকমই চিন্তা করছিলেন, তপস্যা করেছিলেন। কেন তপস্যা করেছেন? অমর হয়ে সেই বিষ্ণুকে উনি ধ্বংস করবেন, তাকে তাকে প্রতিহত করতে হবে, তাকে মারতে হবে, বরাহদেবকে মারতে হবে, দুই ভাইয়ের এই প্রতিজ্ঞা দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, এরকম চিন্তা। তার জন্য ভগবানের কাছে পূজা দিতে হবে, দেব দেবীর কাছে যেতে হবে, প্রার্থনা করতে হবে, সারাদিন পারমার্থিক বা এইসব বাদ দিয়ে, হরিনাম জপ বাদ দিয়ে সবসময় হরিনাম জপ যদি করি মনে হয় যে তার জন্যই জপ করছে, তার জন্য একটা ক্ষতি হয়, তার জন্য ক্ষতি হয়, তাহলে এটা তো হবেই, কারণ হরিনামের এরকমই পাওয়ার, এরকমই পাওয়ার, এটার দ্বারা মঙ্গলও সাধিত হয়, অমঙ্গলও সাধিত হয়, যদি যেই ব্যক্তি জপ করছেন তার মন মানসিকতা যদি সেরকম হয়। তো বলা হচ্ছে এটা থেকে আর তো ফেরানো সম্ভব না। এবার ফোর্থ স্টেজে যখন যায় তখন নিন্দা করা শুরু হয়, যত্র তত্র, যেহেতু টার্গেট আপনি তাকে ধ্বংস করা, টার্গেট আপনি এই সোসাইটি থেকে তাকে উপড়ে ফেলা, এখান থেকে এই সোসাইটিতে তার যেন মুখ দর্শন কেউ না করে, সমস্ত ভক্ত সমাজের জন্য তাকে অন্য চোখে দেখে। ইদানিং এগুলো হচ্ছে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে, এগুলো দেখছি আমরা, নিন্দা চর্চা, এটা যে কত ভয়ঙ্কর রূপ সেটা আমরা একবার চিন্তা করি না। আমরা বৈষ্ণবরা, আমার ভক্ত, তথাকথিত বৈষ্ণব ভক্ত, তারাই আমরা এসব করে যাচ্ছি এখন, তারা একবার চিন্তা করছি না যে এটা ভয়াবহতা কি। তো বলছিল এটা হলো ক্যান্সারের শেষ স্টেজ, ফোর্থ স্টেজ, আপনি তো এখান থেকে আর বেরোতে পারবেন না। একবার শুরু করে দিয়েছেন আপনি নিন্দা চর্চা তাকে ধ্বংস করার জন্য, বরঞ্চ এটা করার জন্য আপনি আরো সংগঠিত হবেন, আরো ডাটা কালেকশন করবেন, আরো কত কিছু করবেন, কিভাবে তাকে ভক্ত সমাজে হোক, জনসমাজে হোক, লোক সমাজে হোক, যেখানে খুশি সেখানে তাকে একদম শুয়ে ফেলবেন, একদম তাকে তার মুখ দর্শন যেন কেউ আর না করেন। যারা তাকে শ্রদ্ধা করতো, ভালো জানতো, তাদের মন বিষিয়ে দেবেন আপনি তাদের, তার সম্পর্কে ডাটা দিয়ে হোক, সচিত্র প্রতিবেদন দিয়ে, কত কিছু চলছে এখন, বর্তমান যুগ হলো ইনফরমেশনের যুগ, অ্যামিনেশনের যুগ, ইনফরমেশন কত কিছুই আপনি কলুষিত করতে পারেন। বলছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ আমরা দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই অ্যাটম বোমা ফেলেছে, ধ্বংস করেছে, আর সামনে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ আসে সেখানে হবে ইনফরমেশন নিয়ে যুদ্ধ, যার হাতে যত ইনফরমেশন থাকবে সে যুদ্ধে জয়লাভ করবে, কারণ এখন আইটির যুগ, ইনফরমেশনের যুগ, তাই এই ডাটা কালেকশন, ডাটা ভান্ডার যার যত সমৃদ্ধ থাকবে সে আর একজনকে উপকার করতে পারবে। এই ওষুধের ক্ষেত্রে হলে এরকম হয়েছে, তাই পূর্বতন আচার্যরা আমাদের সাবধান করছেন। আপনারা জানেন তো এই যে ক্যান্সারের যে একটা সিম্বল, মেডিকেলে সবগুলি একটা সিম্বল আছে, ক্যান্সারের সিম্বলটা কাঁকড়াতে দেওয়া হয়, কাঁকড়া দিয়ে হয়, ক্র্যাব, কাঁকড়াকে দেওয়া হয়, হ্যাঁ, ট্র্যাপ মেন্টালিটি বলে একটা কথা আছে, আমরা জানি যে কাঁকড়ার একটা স্বভাব আছে বা ধরন আছে, জন্মগত একটা স্বভাব, অন্য কাঁকড়াকে সে উপরে উঠতে দেবে না। এই জন্য ওই ক্যান্সারের যখন সিম্বল ঠিক করা হয়, আমার ধারণা হয়তো, জানি না এটা তো কে সৃষ্টি করেছেন, কে উদ্ভাবন করেছেন, এই কারণে কাঁকড়াকেই বেছে নিয়েছেন, কারণ একবার ক্যান্সার ধরলে তাকে যদি অবদমিত করা না যায় তাহলে পুরো শরীরটাকে সে কুড়ে কুড়ে খাবে, সবকিছু ধ্বংস করে ফেলবে। তাই আমাদের এই শিক্ষা থেকে, এই দুইজনের, এই দুই ভাতৃদ্বয় ভগবানের প্রতি বিদ্বেষ পরায়ণ হয়ে
যা করেছেন আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, যে কোনো মাত্র যদি, কারণ আমরা এই জগতে রয়েছি, আমরা ভক্ত সমাজে রয়েছি, আমরা সাধক স্তরে রয়েছি, আমরা আমাদের কাজ হলো সাধনা করা। এটা আমাদের কাজ এমন নয় এই অর্গানাইজেশনে এসে কিভাবে প্রফিটেবল হওয়া যায়, কিভাবে প্রফিট করা যায়, এই মন মানসিকতা আমার করার দরকার নেই। আমি যদি শুধু ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, আমাকে আমাকে নিয়ে চিন্তা করি, তাহলে আমার প্রগতি কিভাবে সাধিত হবে, আমার ভক্তির কমোন্নতি কিভাবে আমি উপরে উঠাতে পারি, কিভাবে গুরু গৌরাঙ্গের আশীর্বাদ আমার উপর বর্ষিত হয়, আমার দ্বারা কিভাবে ভক্ত সমাজ উপকৃত হয়, আমার দ্বারা কিভাবে গুরুদেবের চরণে আমি আরো অনেকে সমর্পিত করতে পারি, সেই চেষ্টা আমাকে থাকতে হবে। আমার এখানে এসে শুধুমাত্র এই সমস্ত খুঁজলে, এই ঈর্ষান্বিত একবার যদি হয়ে যায়, বলা হচ্ছে যে সব কিছু এটার ভিতরে রয়েছে, ওই যে কাম ক্রোধ মোহ লোভ মোহ মাৎসর্য, এই মাৎসর্যের মধ্যে সমস্ত অনর্থগুলি রয়েছে, এই জন্য তাকে অনর্থ বলা হয়েছে। অনর্থ মানে হলো জীবন নষ্ট। এই অনর্থ যদি থাকে আমার মধ্যে, এই হরিনাম আমার কোনোদিনই আমার মুখে আসবে না, যদি আসে শুধু শব্দ বাহির হয় বটে কিন্তু নাম নাই হয়, শব্দই শুধু বেরোবে, এটা নামের প্রকৃত আস্বাদন আমি কোনোদিনই করতে পারবো না। তাই অনর্থ নিবৃত্তির কথা আমাদের বলা হয়েছে, যে অনর্থ নিবৃত্তি যেন আমরা করি, অনর্থকে আমরা যেন দূরে সরিয়ে রাখি। এবং প্রপার ওয়েতে আমরা এই যে এখানে যে অসুরদের থেকে যা শিক্ষা লাভ করেছি, এখান থেকে ছিল প্রভুপাদ যা আমাদের ইঙ্গিত করেছেন, বলছেন যে তারা এতটাই প্রধান্বিত হয়েছিল যে ভগবান কর্তৃক প্রেরিত তাদেরকে বলে দিয়েছিল তোমরা যাবে, তোমরা এই অভিনয় করবে, কিন্তু অভিনয়টা তারা বাস্তবে নিয়ে নিয়েছিল, এই কারণে তাদের এই অবস্থা হয়েছিল। তা আমরা আশা করবো, আসলে আমি কি বলেছি না কি বলেছি আমি জানি না কিছু, প্রভু সামনে আছেন, আর দীর্ঘায়িত করতে চাই না। মূল বিষয়টা আমি যতটুকু এখান থেকে আমি উপলব্ধি করতে পেরেছি, যে এই অসুরদের দৌরাত্ম, যেহেতু প্রভুপাদ দুই ধরনের মানুষের কথা এখানে বলেছেন, দৈত্য এবং অসুর, দৈত্য এবং দেবতা, যে দেবতাদের যে কোয়ালিটি, যে সমাজ পরিত্রাণ করার জন্য, পারমার্থিক উন্নতি সাধন করার জন্য তারা সবসময় প্রতি থাকে, তাহলে আমাদের উচিত সেই আসরিক মনোভাবাপন্ন না হয়ে দেবতাদের যে কোয়ালিটি সেগুলো দৈব গুণ যেন আমাদের মধ্যে বিকশিত হয়, এবং আমরা যেন যে গুরুদেবের যে শিল প্রভুপাদ এই প্ল্যাটফর্ম আমাদের দিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনমিত সঙ্গ, সেই ভাবনায় যদি আমরা প্রপারলি ভাবিত হতে পারি, তাহলে কোনোদিনই এই যে সমস্ত অনর্থগুলি কাম ক্রোধ মোহ লোভ মাৎসর্য, এগুলি কোনোদিনই আমাদের হৃদয়ে কি হবে না, বিরাজ করবে না, এবং আমরা সেগুলোর থেকে যদি বা কোনো কারণে আমরা ওই রকম ফার্স্ট স্টেজেও থাকি, এবং আমরা যদি সঠিক কাউন্সিলিং আমরা পাই, সঠিক যদি আমাদের তত্ত্বাবধায়ক থাকে, আমার মনের মধ্যে যদি এগুলো থাকে, তাহলে আমি যেন শুরুতেই এটাকে ব্যানিশ করতে পারি, শুরুতেই যেন আমাকে এই হৃদয় আর এটা বাসা বাঁধতে আমরা না নিই।